গুড মর্নিং এভরিওয়ান, আমি পায়েল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো এখন 9টা বেজে গেছে, এখন ব্রেকফাস্ট করব। আর আজকে হচ্ছে শুক্রবার আর ডেট হচ্ছে 25 তারিখ। তো চলো আজকে দিনটা শেয়ার করা যাক, তোমরা আমার সঙ্গে এই দিনটা এনজয় করো। তো এখন আমরা ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি, মানে কোয়েল বানিয়েছে, আমি ভাতও বসিয়ে দিয়েছি সকাল সকাল, তার কারণ প্রতিদিন অনেকটা বেলা হয়ে যায় তোমরা জানোই। তো এখানে স্মুদি রেডি আর ডিম সিদ্ধ করে নিয়েছি, এই যে। তো এটাই হবে আজকের ব্রেকফাস্ট, স্মুদি আর ডিম সিদ্ধ। তো ওদিকে অনির্বাণ খাচ্ছে, আর এদিকে কোয়েল আর আমি খাবো, বাবা খাবে জল আর মুড়ি। বাবার একটু অ্যাসিডিটির প্রবলেম হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে জল মুড়ি দেওয়া হবে বাবাকে, আর আমরা স্মুদি খাবো। তো চলো আগে খেয়ে নিই। সকালবেলায় আজকে বোধহয় কুমড়ো গাছও কাটতে হবে, ওটা দিয়ে হয়তো সবজি হবে। তো দেখা যাক কি হয়, সারাদিন খালি শুয়ে শুয়ে ফোন দেখা। হ্যাঁ, সবাই আজকে শুয়ে আছে, মানে সারা রাত্রির ঘুম হয়নি এদের, এই জন্য সকালবেলায় উঠেনি। এখন কটা যে বাজে, কটা বাজে রে এখন? ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে এখন। এখন 10টা বাজে, 10টা বেজে গেছে। তো 10টার সময়ও কোয়েল শুয়ে আছে। আজকে আবার এই যে কুমড়োর ডাটা কাটা হচ্ছে, কোয়েল কাটতে গেল ওই উপরের ওটাই কাট। হ্যাঁ, আর 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 কাটা, ও ওটা তো টাং বেরিয়েছে, ওটা নাহলে ছেড়ে দিয়ে পরেরটা কাট। এইদিকে একটা কাট, হ্যাঁ 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 ওইটা কাট, আর একটু গোড়া দিয়ে কাট। হ্যাঁ 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 দেখ, কেটে নে কেটে নে। এগুলো সব কাটলো, এই যে নিচে রয়েছে। তো এগুলো এখন পরিষ্কার করে ধুয়ে কেটে রান্না বসাতে হবে। এটা ছোট মাছ দিয়ে করব বা চিংড়ি মাছ দিয়ে, তো সেই জন্যই কাটা হয়েছে। কালকে মাছ খাওয়া হবে না বলে কালকে ওই জন্য কাটা হয়নি। তো এখন রান্না বান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। তো একটু মহাদেবও দেখছিলাম, আর কালকে দেখছিলাম গ্রহণটা, খুব ভালো মানে সিরিজটা। আর আমরা এখন মহাদেবটা দেখবো আর রান্নাবান্না করবো। এইসবের চক্করে আমাদের মানে কোনো কাজই ঠিকঠাক হচ্ছে না, কিন্তু মহাদেবটা এত বড় একটা নেশায় পড়ে গেছি। আর এই যে ওকে বল তো কেমন লাগে, ভীষণ ভালো লাগলো। সেইটাই, আমিও অনেকবার বলেছি যে সত্যি নিজের গাছের জিনিস যখন কাটা হয় বা কোনো সবজি কিছু একটা জিনিস হলেও এত আনন্দ হয়, এত ভালো লাগে, মানে কি বলবো। তো এখানে আমার অনেকবার উচ্ছেও হয়েছে, অনেক উচ্ছে হয়েছিল আগের বছর, এবছরও হয়েছে দুটো তিনটে উচ্ছে। তো সত্যি অনেক মজা হয়েছে, যদিও তোমাদেরকে মনে হয় দেখানো হয়নি, কিন্তু এখানে উচ্ছেও হয়। লঙ্কাও হয়েছিল, তো লঙ্কা গাছ লাগিয়েছিলাম, লঙ্কা গাছটা মরে গেছে, আবার লাগাবো পরে। তো দেখা যাক, এখন আমি মানে স্নানও করে নেবো, বেলা হয়ে যাচ্ছে, 11টা প্রায় বেজে গেল। তো স্নান খান হয়ে গেছে, রান্নাও শেষ আর খাওয়া দাওয়াও হয়ে গেছে। আজকে রান্না হয়েছিল কুমড়ো শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে, আর কচু ভাজা, কচু বাটা, মানে আজকে কচুরি প্রিপারেশন, ডাল। আর এখন আমি আমও খেয়েছি দুটো, আমি একা খেয়েছি, ওরা কেউ খায়নি, তখন ওরা খেয়ে উঠে পারেনি, তো ওরাও আবার খাবে। আর আমি আজকে আর একটা নতুন ফল তোমাদের দেখাই, এটাকে কি বলে, এটাকে বোধহয় চীনা কাঁঠাল বা বুনো কাঁঠাল এই টাইপের কিছু বলে, একদম কাঁঠালের মতনই হয় দেখতে, কিন্তু টক মিষ্টি খেতে। তো এর আসল নামটা আমি জানি না, আমাদের ওখানে ডোবোও বলে। তো তোমরা যদি নাম জেনে থাকো তো অবশ্যই আমাকে বলো এটার নামটা কি। তো আমি এটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি যে এইরকমটা, কালারটা দেখো খুব দারুণ একটা কালার। তো এর ভেতরে পুরো কাঁঠালের মতনই হয়, দানা দানা, এই যে কোষ কোষ মতন, এগুলোকেই খেতে হয়। দেখো কালারটা দেখ, এই যে দানাটা এরকম হয়, এই যে এরকম হয় দানাগুলো। তো চলো এবার খাওয়া যাক, দুটো তিনটে নিয়ে নি, কাঁঠালের কোয়া দারুণ সুন্দর।
টক মিষ্টি খেতে, পুরো মিষ্টিও নয় পুরো টকও নয়, বেশ ভালো খেতে। আর এটা একটু রসটা কম লাগছে, কারণ এটা বোধহয় শুকিয়ে গেছে এই জন্য। ঘরে আরও আছে, সেগুলো যখন খাবো সেগুলো তোমাদেরকে দেখাবো। যারা টক মিষ্টি দুটো এই টাইপের খেতে চাও তাদের জন্য এটা খুব মানে ভালো, বলে এটা অনেকে মাখা করেও খায়। আর দেখো এই যে কাঁঠালের মতো কষও আছে এখানটা, ছোট্ট ছোট্ট দানা দানা, একটু কাছ থেকে দেখা। এই দেখো এই যে কষ, এগুলো কিন্তু কাঁঠালের মতনই কষ হয়েছে। এই যে তোমরা হয়তো বুঝতে পারছো কিনা আমি জানি না, দাঁড়াও কাছ থেকে আর একটু পাখি তুম খায়, পাখি খায়। এই দেখো ভালো করে ফুলে দেখালাম, আর কালারটা দেখো মানে অসাধারণ কালার। এই যে কাঁঠালের মতনই এরকম মাছ মানে মাঝখানে এরকম একটা আছে, তো এখান থেকে দুটো খেয়ে দাঁড়াও। তো এখন আবার আম কেটে নিয়ে আসলাম, সবাই মিলে খাবো এখানে বসে বসে। এদিকে সবাই রেডি হয়ে আছে, মানে আম খাওয়ার জন্য সবাই বসে গেছে, শুধু বাবা শুয়ে আছে, বাবাকে ডেকে দেবো। এই নিকল ধর, আমি ম্যাংগো খাবো। এই যে শুরু হয়ে গেছে। আপনারা আমটা আমগুলো খেতে পারলো না রে? কোথায় গেলি বাবাডা? বাবাডা বাবা, তো এখন বেরিয়েছি হাঁটতে। আর একটু আগে দেখছিলাম সেই গ্রহণটা, তো ওটা শেষ হয়েছে, ওটা দারুণ দারুণ মানে খুব ভালো লেগেছে। আর ইয়ে দেখছিলাম, মহাদেবটাও দেখছিলাম, বেশ সুন্দর। তো আজকে মানে খাওয়া দাওয়ার সময় কিছুই দেখাতে পারিনি, আমি ভুলেই গেছি মানে ব্লগ করার কথাটা ভুলে গেছি, যে খাবার দাবারগুলো একবার তোমাদেরকে দেখাবো। তো যাই হোক তোমাদেরকে বলে দিয়েছি। আর বাবা আর কোয়েল এখনও মহাদেবটা দেখছে, আমি একটু হাঁটতে বেরিয়েছি, তার কারণ ঘরে প্রচণ্ড গরম, আজকে সারাদিন মানে খুব রোদ্দুর ছিল, আর মাঝে মাঝে মেঘও হয়েছিল। এখনও আকাশে দেখতে পাচ্ছো যে মেঘ হয়ে রয়েছে, আর বাইরে কেউ নেই, বাইরে আমি আর অনির্বাণ হাঁটছি। তো একটু হাঁটবো, তারপর রুমে যাবো। আর অনির্বাণ হাঁটতে এসছে একটাই কারণে, ও বোধহয় কোনোটা গান শুনছে, ও হেডফোন নিয়ে যখনই বেরোয় তখনই গান শোনার জন্যই হাঁটতে বেরোয়, না হলে বেরোয় না। তো এই যে অনির্বাণ হাঁটছে, আর আমার আগে আগে হাঁটছে, মানে আমি যেখান দিয়ে হাঁটছি তার অনেকটা আগে ও ক্রস করে নিচ্ছে আমাকে। আর এখানে আরেকটা দাদার করোনা হয়েছে, তো তিনিও ডক্টর, তারও করোনা হয়ে গেছে। সে আগের দিন এসে আমার ঘর থেকে আম কাঁঠাল খেয়ে গেছে, দিয়ে আজকে শুনছি দাদার করোনা হয়েছে। সেদিন দাদা বলছিল যে আমার শরীরটা খারাপ, তাকে দেখে বুঝতে পারছিলাম যে শরীরটা খারাপ, কিন্তু বুঝতে পারিনি যে করোনা হবে। তো যাই হোক আমরাও হয়তো টেস্ট করাবো, তার কারণ হচ্ছে যদি আমাদের হয়ে যায় তাহলে তো আরও সমস্যা হবে, যেহেতু ওরাও আছে। তো দাদার হয়েছে করোনা, খুব মানে একা একাই আছে, আর দাদার সাথে আর একটা দাদা থাকতো মানে দেবব্রত দা, তো তোমরা দেখেইছো যে আর গাড়িতে করে আমরা টেবিল কিনতে গেছিলাম, তো সেই দাদা এই কোয়ার্টারেই থাকতো, এই পেছনে দেখতে পাচ্ছ এই পাশেরটা, তো ওই কোয়ার্টার দাদা ছেড়ে দিয়ে চলে গেছে আর একটা কোয়ার্টারে, মানে মেদিনীপুর মেন টাউনেও একটা কোয়ার্টার রয়েছে, তো সেখানে গিয়ে দাদা রয়েছে। আর এই দাদা একা রয়েছে, আর সকালে দাদাকে মাসি খাবার দিতে এসেছিলো, তো তখন মাসিমা বলছে আমাকে যে এরকম বোমা দাদা মানে ওই দাদার আর কি ইয়ে হয়েছে, করোনা হয়েছে। তো পরে জানাজানি হলো, সবাই জানলো, তো অনির্বাণও জানতো না, অনির্বাণও একটু আগেই জেনেছে। তো যাই হোক দাদার অবস্থা কীরকম আছে জানি না, আর একটু বেলা হলে দেখতে যাব, তার কারণ হচ্ছে বাইরে থেকেই যাব, মানে বাইরে জানলার সামনে দাঁড়াবো, তাহলে দাদা কথা বলবে, আর ভেতরে তো যাওয়ার কোনো প্রশ্নই নেই, কিছু যদি লাগে তাহলে সেটা দেব আর কি, তো সেই জন্যই যাব, তাছাড়া আর কিছু নয়। তো চলো একটু হাঁটা যাক, হাঁটি, তারপরে রুমে যাব, আর একটু মহাদেবটা দেবো। মহাদেবটা সত্যি এত ইন্টারেস্টিং হচ্ছে না, আর এটা অনেক আগের মহাদেব, দেবকা দেব মহাদেব, তো সেটা আমরা এখন দেখছি, তো বেশ ভালো লাগছে। তো চলো আগে একটু হেঁটে নিই। একটা ফুল হয়েছে খুব সুন্দর, এখানে আমি অনেকগুলো গাছ নিয়ে এসেছি বাড়ি থেকে লাগানোর জন্য, তোমাদেরকে দেখাবো কী কী গাছ আছে এখানে। আর আগের গাছটা এই যে, আর এই যে একটা রয়েছে স্পাইডার প্ল্যান্ট। হ্যাঁ মেক করেছে, তাই কোয়েল এগুলো তুলে তুলে নিয়ে আসছে, ওই কি বলে আমের জেলি, তাই তো? অনেকদিন রোদ্দুর ছিল না, সেই জন্য কোয়েল আবার রোদ্দুরে দিয়ে আজকে আবার তুলেও নিয়ে এসছে। দানা কাঁঠালের দানা, তো কাঁঠালের দানা এগুলো বাড়ি থেকে নিয়ে এসছে, আরো ছিল দিদিদেরকে কয়েকটা দিয়ে দিয়েছি। আর এই যে এটাকেও পরিষ্কার করতে হবে, এটা এখনো ভালো মতন করে পরিষ্কার করা হয়নি, এই জায়গাটা না থাকার জন্য একটু জঙ্গল হয়েছে, অল্প করেই হয়েছে, বেশি হয়নি। তো তার মধ্যে আজকে আবার কেটে নিয়েছি এই যে লাউ গাছের, সরি কুমড়ো গাছের কি বলে ডাল, আর ডগা, হ্যাঁ ডগা, কুমড়া গাছের ডগা,
আমি এটা খাচ্ছি। আর তুমি কি খাচ্ছো? এটা কি খাচ্ছো? এটা কি খাচ্ছো বলো? আম সব তো খাচ্ছো, আম সব তো টক। কি করে টক হয়? তো এই যে মহাদেব দেখা চলছে আমাদের, এই যে দেখো পাখিগুলো লাফাচ্ছে, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন, ওরা ভেতরে ভেতরে ঢুকে যাচ্ছে আর কি। সন্ধ্যাটাই হচ্ছে না, মেঘটা বেশি হওয়ার জন্য এরকম মনে হচ্ছে, তাই না? আর এই যে এদিকে কোয়েল দাঁড়িয়ে আছে, কোয়েলও হাট হাওয়া, তাই চুলটা ছেড়ে দিলাম, মাথাটা শুকিয়ে যাবে। মাথা বেঁচে তোর? ও শ্যাম্পু করলি আজকে কটায়? আমার বলছে চলছে একটা, আমার বলছে শেষ হয়ে গেছে। ঘুম পাচ্ছে। এই যে কোয়েল মেসেজ করছে আর হাঁটতে বেরিয়ে মেসেজ করছে আর খুব হাসছে। মানে কার সাথে মেসেজ করছিস রে? বলা যাবে না, বলা যাবে না, কোনো তো কাজ নেই, খালি মেসেজই করে সারাদিন ধরে। তো এখন আমরা হাঁটতে বেরিয়েছি, হাঁটছি একটু, আর বাবা ওই পাশে বসে আছে, বাবা এখনও আসেনি, আর রাস্তায় তো আর কেউ নেই, আর দাদার তো করোনা হয়েছে তোমাদের বললামই। সুন্দর আজকে হাওয়া হচ্ছে দারুণ, আকাশের ওয়েদারটাও মানে খুবই সুন্দর, না মেঘ না বৃষ্টি না রোদ, খুব ভালো লাগছে। তাই আমি আরো বেরিয়ে গেলাম একটু হাঁটাহাঁটি করতে। আমি আরো না, সবাই বেরিয়েছি, না বাবা দিকে বসে গেছে, বসে গেছে বাবার, ভালো লাগে, মানে মাঝে মাঝে উইক হয়ে যায় তো ওই জন্য হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে যায় বাবার, তো তাই আমরা দুজনে একটু মানামানি করে বেড়াচ্ছি আর হাঁটাহাঁটি করছি, কিন্তু কোনোই লাভ হচ্ছে না হাঁটাতে, এই হাঁটাই কিছুই হবে, মোটাই থেকে যাচ্ছি, মানে কি করে যে আমি মোটা হয়ে যাচ্ছি বুঝতে পারছি না। জল খেয়ে খেয়ে ঘরে তো যা কাজ আছে সব নিজেই করি, কাজের তো কেউ নেই। দিন ভরে শুধু কি খাই জানেন? সবাই খাচ্ছে কাজু কিশমিশ, এইসব উল্টোপাল্টা খায়, তাই ফ্যাটি বেশি বেড়ে যাচ্ছে, সেটা জানে সবাই, সবাই জানে। ওটা খেলে কেউ ফ্যাট হয় না, কাজু কিশমিশ যদি লিমিটেড খায়, বা কি বলে আখরোট আমন্ড এইসব যদি কেউ লিমিটেড খায়, তো সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো, ঠিক আছে? আর ওটা হচ্ছে ব্যাড কোলেস্ট্রলকে নষ্ট করে, ঠিক আছে? ওটাতে গুড কোলেস্ট্রল থাকে, তো সেই জন্যই খাওয়া হয়, বুঝলাম, বুঝেছিস? তো ওই জন্য বেশ সুন্দর হাওয়া দিয়েছে, তাই না? গরম খুব ভালো লাগছে, আমার চুলটা দেখো কি সুন্দর উঠছে একা একাই, একা একা সবারই উঠছে। এই যে কোয়েল এইগুলো কাটছে, নাকি ঝুলছিস? ভালো হয়েছে কিন্তু চুলটা তোর? হ্যাঁ ওই ওই গর্তে ফেল, গর্তে ফেল, ওই কুয়োতে ফেল, আবার হবে গাছটা দেখো এইরকম, মানে জঙ্গল হয়ে গেছে, পর গাছাতে ভরে গেছে, বাবা এটা এত মোটা হয়েছে পুরো দড়ির মতন। হ্যাঁ খেল, খেল একবার। আমি এতক্ষণ ধরে ফাইমাদির সাথে গল্প করছিলাম, ফাইমাদি আবার অনেকগুলো বাদাম দিয়ে গেল, সেটা কি বলে ওই যে পিনাটস, তো ওটা দিয়ে পিনাটস বাটার হবে কিন্তু, জানিস পিনাট বাটার করা যাবে, তো দেখি যদি পারি পিনাট বাটার তৈরি করব। পিনাট বাটার তো আবার ব্রেড দিয়ে খেতে হয়, তো আজ এখন বাইরেই আছে, অনেকটা সময় দিদির সাথে গল্প করলাম, বেশ ভালো লাগলো। দিদি সবে বাড়ি থেকে এসছে, তো বাড়ি থেকে এসে ওই জন্যই বাদাম নিয়ে এসেছিলো আমার জন্য স্পেশালি, তো সবার জন্যই অল্প অল্প করে নিয়ে এসেছে, তো আমাকে অনেকগুলো দিয়ে গেল, তো দেখি বাদামগুলো একটু ভিজিয়েও দেবো খাওয়ার জন্য। আর এদিকে কোয়েল একটু পরিষ্কার করছিলো জঙ্গল, এই এতদিন আমাবাচি চলছিল বলে কিছু তোলা টোলা যাচ্ছিল না, তো আজকে থেকে তোলা যাবে, আজকে ছেড়ে গেছে, কালকে আবার পুজোও দেওয়া যাবে, আজকেও পুজো দিইনি। কি গেছে ওপরে, এই যে এইটা এইটা বেয়ে বেয়ে উঠেছে, তো ওই পাশে হচ্ছে আম গাছ আছে, তো দু একটা আম রয়েছে, তো সেটা পাড়ার জন্য উঠেছে, ওই উপরে কটা পাতা পড়েছে সেগুলো ফেলে দেবে, নাহলে ঘরে ড্যাম হয়ে যাচ্ছে, তো সেই কারণে ওই যে উপরে উঠে যে দা নিয়ে দাঁড়িয়েছে ওটা দিয়ে একটু অনেক, মানে এই ওপরটাতে হয়ে যাচ্ছে তার কারণে এই নিম গাছগুলো হয়ে রয়েছে এই জন্য, তো যদি শেষের দিকে হয় তো ওই গাছের মানে ডাল যেগুলো ছোটো ছোটো সেগুলো কাটিয়ে দেবো ভাবছি, তো দেখি এই যে এই দেখো ওই যে নোংরাগুলো ফেলছে, তো ওই নিম গাছেরই পাতা সব রয়ে ওই উপরে, ঝড়ের সময় পড়েছে আর শীতকালে তো মানে আর ঝাড় দেওয়া হয়নি, প্রতি বছর এটা ঝাড় দেওয়া হয়, কেউ না কেউ ঝাড় দেয়। উপরে অনেক ময়লা রে, ওগুলো কেটে দিবি, দা দেবো কি রে, দা দেবো, তো এই যে দুটো আম পারতে পেরেছে, এই যে একটা
আর এই যে একটা, আর এই যে দিদি বাদাম দিয়ে গেছে এখানেই রাখা রয়েছে, এগুলো ঘরে নিয়ে যাব। কোয়ের এখানে এই যে লঙ্কা কেটেছে, এইদিকে পেঁয়াজ কেটেছে, একটু আগে আমরা চা খেয়েছি, গুড়ের চা আগে একদিন বানিয়েছিলাম, তো সেটাই খাওয়া হয়েছে। আর কি করবি বল? এই তো মুড়ি বানাবো সব কিছু দিয়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে হচ্ছে আমের তেল, ছোলা তো প্রেশার কুকারে ওইখানে ছোলা সেদ্ধ হয়ে গেছে, আর আমি ওদিকে ভাত আর ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আর আজকে অনেকগুলো কাজ আছে এখন, তার কারণ হচ্ছে রান্নাঘরটা অগোছালো হয়ে রয়েছে, অনেকদিন পরে এসেছি, আর আগে থেকেই জিনিসপত্রগুলো একটু মানে অন্যরকম হয়েই ছিল, তো সেই কারণে এখন একটু পরিষ্কার করবো। এই যে এই পাশটা দেখতে পাচ্ছ ভীষণ গ্যাদারিং হয়ে রয়েছে, তো সেই কারণে এগুলো একটু পরিষ্কার করা হবে। হ্যাঁ এটা করলে খুব পছন্দ, চানাচুর বেশি, চানাচুর খাওয়া ভালো না, খুব খাই, বেশি খাই না, তুই তো দিস না। কোয়েল এখন প্রেশার কুকার খুলবে, আরে ওইভাবে প্রেশার কুকার না, সিটিটা উঠিয়ে দেন এরকম করে, জলে না দাঁড়িয়ে খুলবে, এ দেখ, ও তাই খুলে গেল, যা খুলে গেছে। আর এই যে হচ্ছে ছোলা, জানি না দেখতে পাচ্ছ কিনা, কিন্তু এত জল ছিল, ও আচ্ছা আচ্ছা, ছোলায় তো জল থাকে, মাথাই নেই, সব আউট অফ মাইন্ড হয়ে যাচ্ছে। তো এখন মাখবে ছোলা, মুড়ি, চানাচুর, পেঁয়াজ, লঙ্কা, এইসব মানে মুড়ি মাখা হবে। প্রথমে ভেবেছিলাম যে আলু আর ছোলা মাখা যেটা খায় সেটাই খাবে হয়তো, তো পরে আমি বললাম যে তাহলে প্রতিদিন মানে মাঝে মধ্যেই যখনই খাওয়া হচ্ছে ছোলা আলু মেখেই খাওয়া হচ্ছে, তো আজকে আলুটা স্কিপ করে মুড়ি দিয়ে খাওয়া হোক, তো সেই জন্য মুড়ি দিয়ে মাখবে। তো একটু আগে চা বিস্কিট খেয়ে নিয়েছি, তো এই যে কোয়েল এখন মানে আর একটা বাটিতে ট্রান্সফার করছে, জলটা ফেলে দে, জলটা দিস না। তো এই যে ছোলা, ছোলা আর হচ্ছে কি বলে পেঁয়াজ লঙ্কা এই যে একসাথে রেখেছে, তো এটার মধ্যেই মুড়ি মাখা হবে, কোয়েল মুড়ি মাখুক, ততক্ষণে আমি এগুলো সব পরিষ্কার করি। ঘরের অবস্থা বেশ মানে খারাপ, বাবা ওইদিকে খবর দেখছে, অনির্বাণ ছবি আঁকছে, অনেকদিন পরে আজকে ছবি আঁকতে বসেছে, তার কারণ ওকে আমি ছবি আঁকতে বসতে দিইনি, ওই ওর যে মানে অসুবিধাটা হয়েছিল সেই কারণে ছবি আঁকতে মানে এক জায়গায় বেশিক্ষণ বসে থাকাটা ঠিক নয়, তো সেই কারণে ওকে আমি বারণ করেছিলাম। আমাদের মুড়ি চানাচুর মেখে দিয়েছে কোয়েল, তো এই যে সব কিছু দিয়ে ভালো করে মেখে দিয়েছে, আর এই যে অনির্বাণ ছবি আঁকছে, এখন ছবি আঁকতে বসেছে, কখন খাবে জানি না, ওকে ছোলা সেদ্ধ একটু দিয়েছে অল্প করে, আর ওদিকে বাবা আর কোয়েল খাচ্ছে। কি রে কেমন মাখলি বল, একটু ভালো হতো, কেন লেবু দিন, লেবু দিস নি, তো দেখি একটু খেয়ে কিরকম হয়েছে। অনির্বাণের শরীর অসুস্থ হওয়ার পর থেকে আর মুড়ি মাখা খাওয়া হয়নি, এই যে মুড়ি মাখা খাচ্ছে, ভালো লেগেছে বেশ, তবে কিছুটা কম মনে হচ্ছে, টক টকটা কম মনে হচ্ছে। থ্যাংক ইউ, রান্না বসিয়ে দিয়েছি, রান্না। চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।